প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস, আবার এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা গত ক্লাসে কি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সম্পর্কে জেনেছি, আমরা চাকমা মারমা সম্পর্কে জেনেছি, আর জেনেছি সাঁওতাল সম্পর্কে। আজ আমরা জানবো কি মণিপুরীদের সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের চতুর্থ পাঠে চলে আসি। মণিপুরী, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মণিপুরীদের জীবনধারা, তাদের কৃষিকাজ, তাদের কর্ম, তাদের সব কিছু দেখতে পাচ্ছি এই ছবিগুলিতে। এখন আমরা এই যে চারটি ছবি দেখলাম, এখানে কি তাদের জীবিকা নির্বাহটা দেখতে পাচ্ছি, তারা কিভাবে কাজ করছে। এখানে আমরা কি মণিপুরী নৃত্য দেখতে পাচ্ছি, কি চমৎকার লাগছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি তাদের উৎসবের সময় তারা যেরকম নৃত্য করে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মণিপুরীদের বাসের স্থান দেখতে পাচ্ছি। মণিপুরী নৃগোষ্ঠীর লোকেরা সিলেটের কাছে কমলগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে থাকেন। এই নৃগোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর রাজ্যে বাস করেন। মণিপুরীরা দুইটি ভাষাগোষ্ঠীতে বিভক্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতৈ মণিপুরি। তাহলে আমরা কি জানলাম, মণিপুরি নৃগোষ্ঠীরা কোথায় বাস করে? সিলেটের কাছে কমলগঞ্জ ও মৌলভীবাজারে বাস করে। এছাড়া এনারা কোথায় বাস করে? এরা ভারতের মণিপুর রাজ্যে বাস করে। তারা কি দুটি ভাষা ব্যবহার করে, একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর একটি কি মৈতৈ। কি চমৎকার তাদের এই বৈচিত্র্যময় নামগুলো। আমরা এখন কি দেখতে পাচ্ছি, মণিপুরীদের বাসস্থান দেখতে পাচ্ছি, তাদের তাঁতে কাপড় বোনা দেখতে পাচ্ছি, তাদের উৎসব দেখতে পাচ্ছি, তাদের জীবিকা নির্বাহ দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা মণিপুরীদের জীবনধারার যে ছবিগুলো সেগুলোই দেখতে পেলাম। এই যে চারটি ছবি দেখলাম, কি চমৎকার লাগছে। আমরা আবারও দেখছি কি চমৎকার করে তারা কাজ করছে। জীবনধারা, মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। মাংস সামাজিকভাবে নিষিদ্ধ, তাই তারা তা খান না। তাদের একটি প্রিয় খাবারের নাম সিনজেদা, যা নানা ধরনের শাকসবজি দিয়ে তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। এই যে মণিপুরীদের বাঁশ আর ইট দিয়ে বানানো ঘর, সাথে কি টিনও রয়েছে, কি চমৎকার দেখতে। তারা কি খায়? আমাদের মতো ভাত খায়, মাছ খায় আর নানা ধরনের সবজি খায়, কিন্তু মাংস তারা খায় না। কেন? তাদের সেই খাবারটা খাওয়া নিষিদ্ধ। আর তাদের প্রিয় খাবারের নাম হচ্ছে সিনজেদা, যেটি কি বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে তৈরি। তাদের মূল কি পেশা কি? কৃষিজীবী ও তাঁতি। তারা কৃষিকাজ করে আর কি তাতে বিভিন্ন রকমের কাপড় বোনে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, মণিপুরীদের বিভিন্ন রকমের পোশাক দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে দেখতে। একটি পোশাকের নাম কি লাহিং আর আহিং। নামগুলো একটু অদ্ভুত লাগছে, কিন্তু কি দেখতে বেশ ভালোই লাগছে। আর ছেলেরা পরে কি ধুতি, ধুতির সাথে আর পরে পাঞ্জাবি। পোশাক, মণিপুরি মেয়েরা লাহিং, যেটি এক ধরনের ঘাগরা জাতীয় পোশাক, আর আহিং, যেটাকে আমরা ব্লাউজ বলি, আর তার সাথে ওড়না পরেন। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন। বৈচিত্র্যময় তাদের পোশাক, দেখতেই কি চমৎকার লাগে। এখন আমরা কি দেখছি, মণিপুরীদের বিভিন্ন রকমের উৎসব দেখতে পাচ্ছি। কি যে ভালো লাগছে এগুলো দেখতে, মনে হচ্ছে এখনই চলে যাই। কত বিচিত্র তাদের এই পোশাক পরে তারা উৎসবে অংশগ্রহণ করছে। উৎসব, মণিপুরীদের নানা ধরনের উৎসব আছে, যেমন রথযাত্রা, দোলযাত্রা, রাস পূর্ণিমা ইত্যাদি। মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন। নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করেন।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু কাজ করব, সেগুলো হচ্ছে আমরা এই যে মণিপুরীদের সম্পর্কে জানলাম, সেগুলো আমরা কি করব, মণিপুরী সম্পর্কে যা জানলাম এগুলো আমরা কি নিজেরা নিজেরা আলোচনা করব, বাসায় আলোচনা করব, আমাদের বন্ধুদের সাথে আলোচনা করব, আমাদের যারা শিক্ষক রয়েছেন আমরা কি করব তাদের সাথেও আলোচনা করব। যেমন আমরা বলতে পারি বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের মধ্যে অন্যতম একটি হচ্ছে মণিপুরী। তারা সিলেটের কাছে কমলগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে থাকেন। মণিপুরীরা দুইটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত, যেমন বিষ্ণুপ্রিয়া ও মৈতৈ মণিপুরি। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। তাদের একটি প্রিয় খাবারের নাম সিঞ্জিদা। মণিপুরী মেয়েরা লাহিং আহিং ও ওড়না পরেন, ছেলেরা পরেন ধুতি ও পাঞ্জাবি। এইভাবে কি আমরা একজন আরেকজনের সঙ্গে কিংবা শিক্ষকের সাথে এইভাবে আমরা কি আলোচনা যত করব তত আমরা জানতে পারবো, আরও কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারবো। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে খুবই চমৎকার একটি কাজ। এই যে মণিপুরীদের জীবনধারা সম্পর্কে যে জানলাম, এই সম্পর্কে আমরা এখন কি করব, একটি সুন্দর করে ছক আঁকব। একে তাদের বাড়ি, তাদের খাদ্য, তাদের কাজ, এই সম্পর্কে আমরা সুন্দরভাবে লিখব। যেমন বাড়ি, মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। খাদ্য, তারা ভাত মাছ ও নানা ধরনের সবজি খেতে পছন্দ করে। পেশা, মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। এভাবে আমরা ঝটপট লিখে ফেলি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে জানলাম, চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরী, এছাড়াও তো আমাদের দেশে আরও বিভিন্ন রকমের কি নৃগোষ্ঠী রয়েছেন। এখন আমরা যে সম্পর্কে এখনো পর্যন্ত আলোচনা করিনি এরকম একটি কি নৃগোষ্ঠী সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি, আর কি করি, ছবি সংগ্রহ করি, করে কি নিজেরা নিজেরা আলোচনা করব, সহপাঠীদের জানাবো, এবং কি আমরা আমাদের শ্রেণীকক্ষেও জানাতে পারি বিষয়টি। তাহলে আমরা চলো এরকম একটি নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করি। এই অধ্যায়ে দেওয়া নেই এরকম একটি নৃগোষ্ঠীর নাম খুমি। তাদের জীবনধারা সম্পর্কে আমরা কিছু তথ্য দিচ্ছি। যেমন এক, খুমি বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। দুই, এরা খামি নামেও পরিচিত। তিন, নামটির অর্থ হল সর্বোত্তম জাতি। চার, খুমি নৃগোষ্ঠীরা আরাকান থেকে পার্বত্য চট্টগ্রামে আগমন করে। পাঁচ, তারা বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি এবং থানচি উপজেলায় বসবাস করে। ছয়, জুম চাষি হলো তাদের প্রধান জীবিকা। এরকমভাবে কি আমরা খুমি নৃগোষ্ঠীর একটি ছবি সুন্দরভাবে সংগ্রহ করতে পারি। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি খুমি নৃগোষ্ঠীর একটি ছবি। চলো এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এই যে মণিপুরীদের সম্পর্কে জানলাম, বিভিন্ন উপজাতিদের সম্পর্কে জানলাম, এখন এদের সম্পর্কে কিছু বাক্য দেয়া আছে, এই বাক্যগুলো আমরা মিল করব, কোনটির সাথে কোনটি মিলে যায়। যেমন ক, মণিপুরীরা। খ, চাকমা মেয়েদের পোশাক। গ, প্রতি বছর সাঁওতালরা। ঘ, মারমাদের একটি প্রিয় খাবারের নাম। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি উৎসব পালন করেন। নাপ্পি, সিঞ্জেদা নামের খাবার খান পিননহাদি। তাহলে চলো আমরা মিল করি। ক, মণিপুরীরা কি, মণিপুরীরা কি করেন বলতো? মণিপুরীরা সিঞ্জেদা নামের খাবার খান। খ, চাকমা মেয়েদের পোশাক, চাকমা মেয়েরা আসলে কি পরেন বলতো? চাকমা মেয়েদের পোশাক পিননহাদি। প্রতি বছর সাঁওতালরা কি পাঁচটি উৎসব পালন করেন। মারমাদের একটি প্রিয় খাবারের নাম নাপ্পি। তাহলে কি আমাদের সবগুলো মিলানো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে এই যে কত বৈচিত্র্য, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য কত রকম, তারপর এই যে দেশের এত সৌন্দর্যের মাঝে আবার কি রয়েছে, বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে, এই সব জাতিগোষ্ঠীদের কারণে আমরা কি, আমরা সব দিক থেকে আরও এগিয়ে আছি। আমরা কি করব,
এই নৃগোষ্ঠীদের কখনোই অবহেলা করব না, কারণ তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। তাদের যে ঐতিহ্যগুলো রয়েছে তারা সেগুলো ধরে রাখে, আমরা কি করব, আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করব এবং তাদেরকে সম্মান করব। তারা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা রাখে এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের সংস্কৃতি জানতে পারি। আমরা কি করব, আমরা বন্ধুদেরকে এইসব নৃগোষ্ঠী সম্পর্কে জানাবো, আমাদের পরিবারে আলোচনা করব, এভাবে আমরা কি তাদের সম্পর্কে আরো বেশি বেশি জানবো, আর সুযোগ হলে আমরা তাদের কাছ থেকে ঘুরে আসব। তাহলে আমরা আরো বেশি বেশি জানতে পারবো। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরো একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।